দীপাবলির রাতে বাজির আগুনে ভস্মীভূত একটি বসতবাড়ি। ঘটনা রাজধানীর নাভি কেন্দ্র মাস্টারপাড়ায়। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বেশ কয়েক লক্ষ টাকা। দীপাবলির রাতে রাজধানীর মাস্টারপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বসতবাড়ি ও একটি রেশন দোকান। আলোর উৎসব দীপাবলিতে রবিবার গোটা রাজ্য ছিল আনন্দে মাতোয়ারা। এই উৎসবে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলনের সাথে সাথে একাংশ আনন্দে মাতোয়ারা মানুষ বাজিও পোড়ায়। আর সেই বাজির আগুনে দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় একটি বসতবাড়ি। ঘটনা রবিবার রাত আনুমানিক 10:30 নাগাদ রাজধানীর নাভি কেন্দ্র মাস্টারপাড়া এলাকায়। বাইরে হাঁটাহুটি করতেছে, ইয়ে করতেছে, হঠাৎ করে ঘরের ভিতরে গিয়া তো মানে এরপরে কোন রকমের ডিপকিয়া মানে 2 লিটারের মতো মনে একটু কেরাসিন আসলো মানে দোকানের ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সব শেষ। বাড়ির মালিক বিশাল দেব ও প্রিয়া দেব জানিয়েছেন অগ্নিকাণ্ডে তারা সর্বশান্ত। ক্ষয়ক্ষতির পরিমাণ 10 থেকে 12 লক্ষ টাকা। এই ঘটনায় সবার মুখে মুখে একটিই কথা, অল্পেতে রক্ষা পেয়েছে রাজধানীর মধ্যপাড়ার মতো ঘন জনবসতি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।